প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম। আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে তাই আমরা যেন তাড়াতাড়ি প্রাথমিক চিকিৎসা করতে পারি, এজন্য আমরা প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম নিয়েছি। এখানে স্যাভলন গজ, কেবিক্সি, তুলা, স্যানিটাইজার, ব্যান্ডেজ, কেচি, নাপা, জ্বরের লেভালন মলম, থার্মোমিটার, ও রাইস স্যালাইন, ওট স্যালাইন, আমরা এগুলো বাস্তব উপকরণ নিয়েছি। থার্মোমিটার যদি আমাদের কখনো জ্বর আসে তাহলে আমরা থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে পারবো। জ্বর আসলে প্রথমত আমাদের নাপা দিতে হয়, আর যদি যদি বড়দের জন্য নাপা আর ছোটদের জন্য সিরাপ। থ্যাংক ইউ। এটা কি খেলে কি হয়? আদা, তোমাদের সৌন্দর্য, তোমরা তো অনেক সৌন্দর্য চর্চা করো, কোনটা আছে সৌন্দর্য চর্চার জন্য? তোমরা মাখো না, হাতে মাখো, মুখে মাখো, ওগুলো কই? কি জাদু দেখাও? আমাদের কাগজটা আসলে মানে যখন আমরা এখানে কাগজ দিব, যখন পানির ভিতরে দিব কাগজটা ভিজবে না। দেখো দেখি, কাগজ ভিজবে না কেন? বায়ো মানে পরিবেশ, আর ডিগ্রেডেবল মানে হলো দ্রুত ক্ষয়। এই প্লাস্টিক ডিটেটিভ আছে, আমরা প্রথম এই যে এগুলো আছে না, এটির প্লাস্টিক বানানোর জন্য অনেক প্রক্রিয়া আছে। আমরা যে প্রক্রিয়াটা প্রথম ব্যবহার করেছি হলো কর্ন স্টার্চ, ভিনেগার, গ্লিসারিন, সব কিছু আমরা একটা কড়াই মিশ্রণ করে তারপর সেই মিশ্রণটা আমরা গরমের জন্য হাওয়াতে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আপনি কোনোভাবে আকার দিতে পারেন, আমরা এবার আকার দিয়েছি, পাতা বানিয়েছি, এরকম করে এটি সব এই প্লাস্টিক দিয়ে তৈরি। সুন্দর, এটা কি সব প্লাস্টিক দিয়ে বানিয়েছো? এটা কি কি লাগে বানাইছে? দুইটা মিক্সার মেকার, দুইটা কুলার ফ্যান, দুইটা দুই ইঞ্চির পাইপ, আর একটা মিডিয়াম সাইজের বক্স। এটা কি এবার গরমে ব্যবহার করেছো তোমার ঘরে? ভালোই ঠান্ডা হয়। তোমাদের গাছ তো নাই, এই তিনটা গাছে পৃথিবী পরে ঠান্ডা হয়ে যাবে? তোমার এতগুলো বিল্ডিং, এটা কি তোমাদের মেট্রো রেল? আমরা উঠতে পারবো তো? এটা কি আর ওই যে নিচে কি? এটা তোমরা তো ওই যে বাইরের ময়লা পানি খাও, শরবত খাও, এই জায়গাটা গিয়ে দেখি যে তুমি কি এত দেখ আর্টিফিশিয়াল, এটা ঘাস না ধান ঘাস? কি ঘাস, নাম নাম কি? ভালো, তোমরা মেট্রো রেলের যুগে আছো। এটা চলবে কেমন করে? ইলেকট্রিসিটি কই? এ তো ইলেকট্রিসিটি লাগবে না মেট্রো রেলে? তাহলে তোমাদের লাইনটা দেখাই তো, এই যে এগুলো মনে লাইন ইলেকট্রিসিটি। হ্যাঁ, এটা মার্কেট, মানে মার্কেটটা কেমন হওয়া উচিত তাহলে? তোমাদের ওই আগুন ধরলে কোন দিক দিয়ে বের হবে? এই যে এক দুই তিন চারতলা মার্কেট বানিয়েছো না, তাহলে যদি আগুন ধরে, ওই যে আগুন ধরে কোথায় নামবে?
স্কুলে যেতে পারে। তোমার স্কুলের টয়লেট কোথায়? এই টয়লেট দেখাইতে হবে। যখন আমরা গ্যাসটি থেকে দিই মোমবাতি, তখন কিছু সময় পর অক্সিজেন অক্সিজেন না থাকায় আগুনটি নিভে যায়। বাড়িতে যখন আগুন ধরে তাহলে এরকম করলে নিভানো যাবে? এই বড় গ্লাস কই পাবে? তাহলে কেমন করে করবা যে পানি এবং এই গ্যাসও ব্যবহার করে? ও এটা সুন্দর, এটা জন্মদিনে ব্যবহার করতে পারবা। বেশি কম হয় সুন্দর। হ্যাঁ এটা শুধু এখানে না, তোমরা ঘরে প্র্যাকটিস করবা এটা বক্স দিয়ে না? এই বক্স এগুলো কি মানে ফেলনা বক্স? এই গাছ কি করে আমাদের কেন লাগে? গাছ আমাদের কি উপকার করে? আমরা কি সারি আর অক্সিজেন? এই যে গাছ যে কেটে ফেলা হচ্ছে, তাহলে ওই যে এত উষ্ণতা কেন হচ্ছে, এত গরম কেন? গাছ কম হয়ে গেছে, যার জন্য অক্সিজেন উৎপাদন হচ্ছে না। আর উষ্ণ বায়ুমণ্ডল আর একটা জানি কি আছে এটার সাথে, যেটা ফেলে দাও এগুলা তোমরা কাজে লাগিয়েছো না? এই গাছটা শুকিয়ে যাচ্ছে, অনেক খরা ছিল না, অনেক গরম ছিল। তোমাদের এখানে কি আছে? শিক্ষকগণ, অভিভাবকগণ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন, আনন্দের দিন। মাঝখানে গত সপ্তাহে খুব গরম গিয়েছে, কিন্তু তারপর প্রকৃতি সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদে আমাদের প্রকৃতি কিছুটা শান্ত করেছে। আমার একান্ত বিশ্বাস ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল শনিবার দিন অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটবে না। তাহলে সৃষ্টিকর্তা সেটা শুনেছেন এবং আমার বিশ্বাসকে আরো শক্তিশালী করেছেন।